নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2020 সালের হাত থেকে কোনো মতে বেঁচে আছেন। আচ্ছা, 2020 সালকে যদি একটি মাত্র শব্দে বর্ণনা করতে বলি আপনাদের, তাহলে আপনারা একে কীভাবে বর্ণনা করবেন? একের পর এক বিপর্যয়, নক্ষত্রপতন, সন্ত্রাসবাদ, হানা, সব কিছু তো ঘটেই চলেছে এই সালে। আবার এই বছরই শেষপাতে দইয়ের মতো 2020 সালের আরেকটা নতুন উপহার কি জানেন? মনোলিথ। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, খবরের নিউজ চ্যানেল ফলো করেন, সবাই করেন আশা করি, তাহলে আপনারা এই শব্দটার সাথে খুব পরিচিত। তো আমাদের এই টপিকে ঢোকার আগে আমাদের জেনে নেওয়া যাক মনোলিথটা আসলে কী। মনোলিথের আক্ষরিক সংজ্ঞা হলো প্রস্তর কিংবা আকরিক নির্মিত কোনো ব্লক যেটার স্থাপনা হয়েছিল আদিম যুগের লোকেদের হাতে। মানে বুঝতে পেরেছেন তো, মানে সেই স্টোনহেঞ্জ টাইপ ব্যাপার। তো তবে এক্ষেত্রে মনোলিথগুলোর উৎপত্তি হচ্ছে হঠাৎ করে, আর তাদের অন্তর্ধানও হচ্ছে কর্পূরের মতো, অন্তত আমাদের সংবাদপত্রগুলো তো সেটাই বলছে। তাহলে চলুন জানা যাক মনোলিথ সম্বন্ধে, এবং যে সকল তথ্য আমাদের দেশীয় খবরের চ্যানেল আমাদেরকে বলছে না, সেটা নিয়েও আমরা আলোকপাত করব আমাদের আজকের এই টপিকে। তবে ভিডিওতে ঢোকার আগে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, দয়া করে নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওতে টিপ দেওয়ার জন্য, আর বেল আইকনটিকে প্রেস করার জন্য, যাতে আপনি সবার আগে আমাদের ভিডিও আপডেট পেতে পারেন। আর আমরা একেবারেই নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট সহায়তা ব্যতীত আমরা কিছুই না, তাই প্লিজ করে দিন। তো মনোলিথ আরও ভালো করে বলতে গেলে মিস্টিরিয়াস মনোলিথ কথাটার সাথে মানুষ আর নতুন করে পরিচিত কখন হলো? যখন আমেরিকার ইউটা প্রদেশের রেড রক মরুভূমিতে নির্জন প্রান্তরে ধাতব দণ্ড পাওয়া গেল হঠাৎ করে। 30 নভেম্বর ইউটায়ের মনোলিথকে তার জায়গায় পাওয়া গেল না। আবার একই দিনে রোমানিয়ার বাটকা ডোমেনাই পাহাড়ে পিয়েত্রা নিমন্থ শহরের উত্তরে পেত্রোডাবা ডাউসিয়ান দুর্গের কাছেই পাওয়া গেল আরও একটা মনোলিথ। আর এরপর তা যেন শুরু হয়ে গেল মনোলিথের আবির্ভাবের হিড়িক। প্রায় প্রতিদিন ইউরোপ আর আমেরিকার নানা প্রান্তে পাওয়া যেতে লাগলো রহস্যময় মনোলিথের আবির্ভাবের ঘটনা। তো এখন যখন আমি ভয়েস ওভার করছি, তখন গ্লাস্টনবেরি, জার্মানি, স্পেন, কলম্বিয়া, পিটসবার্গ, কম্পটন বে, নেদারল্যান্ডসহ আরও 15টি স্থানে মনোলিথ পাওয়া গেছে, রাতারাতি উৎপত্তি হয়েছে। তো কনস্পিরেসি থিওরিস্ট যারা, যাদের দিনরাত কাজই হলো নানান কনস্পিরেসি ষড়যন্ত্র তত্ত্ব রচনা করা, তারা বিশ্বাস করেন যে অলরেডি এর মধ্যে এলিয়েনরা এসে এই মনোলিথের স্থাপনা করে গিয়েছে। তবে আমরা খুঁজে দেখব মনোলিথের আবির্ভাবের কারণ কী কী হতে পারে, ঠিক আছে? তো আমরা প্রথম পয়েন্টেই যাচ্ছি, নাম্বার 1। সম্ভবত এটা হতে পারে কোনো প্র্যাংস্টারের কাজ, বেশিরভাগ বিশেষজ্ঞদের এটাই মত। কেন বলুন দেখি, কেন এখন সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি ফেমের জন্য মানুষ নেগেটিভ পাবলিসিটির জন্য অনেক নিচু পর্যন্ত যেতে পারে? তো এটা হতেই পারে যে এটা কোনো প্র্যাংস্টারের কাজ, কারণ হঠাৎ করেই তো এভাবে রাতারাতি উদ্ভব, নিশ্চয়ই কোনো প্র্যাংস্টারের কাজ, যারা পরবর্তীতে এসে দাবি করবে যে আমরা এটা করেছি। আর আপনারা তো জানেন এর ফলেই কয়েকদিনে কয়েক লক্ষ ফলোয়ার তারা রাতারাতি পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যেটা আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য কিছুটা লেগেছিল, তো দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো স্ট্যানলি কুব্রিকের অসামান্য সিনেমা ছিল একটা, 2001 এ স্পেস ওডিসি, ঠিক আছে? সিনেমার নাম 2001 এ স্পেস ওডিসি। সেখানেও মনোলিথের কিন্তু বর্ণনা ছিল, যেখানে আফ্রিকাতে কয়েক মিলিয়ন বছর আগে সর্বপ্রথম একটা মনোলিথের আবির্ভাব ঘটবে, যেটা নাকি এলিয়েনরা পাঠাবে যাতে বনমানুষদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। তো এই ঘটনার সঙ্গে আপনারা কিন্তু প্রফেসর শঙ্কুর গল্পের মিল পাবেন। তো সে যাক, সে পরের কথা। তো সেখানে বেসিক্যালি এলিয়েনরা গল্পটিতে এভাবে বর্ণনা করা হবে যে এলিয়েনরা প্রতিবার এক একটা করে মনোলিথ পৃথিবীতে পাঠাবে যাতে মানুষদের বুদ্ধিমত্তার উন্নতি ঘটে। বেসিক্যালি তারা এলিয়েনরা মানুষদের সাহায্য করবে। আর এই চিত্রনাট্য কখন লেখা হয়েছিল জানেন? যখন আর্মস্ট্রং অলড্রিনরা প্রস্তুতি নিচ্ছেন আইসল্যান্ডে চন্দ্রাভিযানের, মানে তখনও চন্দ্রাভিযান ঘটেনি। তো সম্ভবত এই কালজয়ী সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ সেই ভাস্কর্য বানাতেও পারে। এবার তৃতীয় নম্বর পয়েন্টে যাক। তো মনোলিথ পাওয়ার পর আর্কিওলজিস্টরা একে জন মাইকেল ক্র্যাক নামে এক বিখ্যাত আমেরিকান ভাস্করের করা সৃষ্টি বলে মনে করেন, কারণ তিনি বিখ্যাত ছিলেন এইভাবে, মানে চতুর্ভুজাকার, ত্রিকোণাকার, জ্যামিতিক আকৃতি বিশিষ্ট ভাস্কর্য নির্মাণের জন্য। তো এই মনোলিথটির সঙ্গে তার সর্বাধিক সাদৃশ্য রয়েছে আমেরিকার ডেভিড জুয়ের্নারের আর্ট গ্যালারিতে রাখা
চিকেন এর ভাস্কর্যের, বুঝলেন তো? তো বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত ক্র্যাকেনের কোনো ভাস্কর্য বা বিমূর্ত প্রতিরূপ। এইরকম পরিত্যক্ত জায়গায় তিনি এটা সম্ভবত স্থাপন করেছিলেন। তো যাই হোক, ইউটায়ের ঘটনার পর রিভিল নামে এক জিওলজিক্যাল সোসাইটি, যারা গত এক দশকে পৃথিবীর বিভিন্ন স্থানের আর্কিওলজিক্যাল ম্যাপ এবং বিভিন্ন এভিয়েশন রেকর্ড তারা পরীক্ষা করেছে এবং গুগল আর্থের ম্যাপ এবং ডাটা রেকর্ড পরীক্ষা করে তারা এটা বলেছে যে 2015 কিংবা 2016 মনোলিথ সেখানে রয়েছে। তার আগে কিন্তু ওখানকার আর্কিওলজিক্যাল ম্যাপ কিংবা বিভিন্ন প্রকার ডাটা প্রসেসিং, ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে তার আগে কিন্তু সেখানে মনোলিথের কোনো প্রকার অস্তিত্ব জানা যায়নি। তো এর দ্বারা কিন্তু আমরা 3 নম্বর পয়েন্ট, মানে জন ক্র্যাকেনের দ্বারা ভাস্কর্য নির্মাণের পয়েন্টটাকে আমরা কিন্তু এবার বাতিল করে দিলাম। কেন? কেননা 2015-16 যদি মনোলিথের আবির্ভাব ঘটে তাহলে এটা ক্র্যাকেনের দ্বারা কোনোভাবেই নির্মাণ করা সম্ভব নয়, কারণ ক্র্যাকেন মারা গিয়েছেন 2011 সালে। তো যদিও এরপরে ডেভিড জুয়েরনার আর্ট গ্যালারির যিনি স্পোকসপারসন, তিনি ডেলি মেল সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছিলেন যে এটা সম্ভবত তারই কোনো শিষ্য বা তারই কোনো ফিলো আর্টিস্টের কাজ, তার প্রতি হোমেজ, মানে ট্রিবিউট দেওয়ার জন্য। তো সেটা হতেও পারে, কারণ একদম অবিকল একই রকমের ভাস্কর্য ডেভিড জুয়েরনারের আর্ট গ্যালারিতে রয়েছে। তো উপরের পয়েন্টগুলো থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ওগুলো কোনো মতেই এলিয়েনের কাজ নয়, কারণ যদি এলিয়েনরা থেকেও থাকে, আমি অবশ্য মনে পারি, বিশ্বাস করি যে হ্যাঁ এলিয়েনরা আছে, তাহলে তারা 13 ফুট মনোলিথ, যেটা কিনা সাধারণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তারা তা সেটা স্থাপন করবেই কেন? তারা নিশ্চয়ই ভালো কোনো প্রযুক্তিযুক্ত কোনো কিছু স্থাপন করবে। মাত্র অ্যালুমিনিয়ামের তৈরি একটা সিটকে তারা সেখানে স্থাপন করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে বলুন প্লিজ। তো এবার আসি অন্তর্ধান প্রসঙ্গে, যেখানে খবরের চ্যানেলগুলো মোটেই কভার করছে না, তারা স্রেফ টিআরপি বাড়ানোর জন্য অন্তর্ধান দেখিয়েই চুপ করে যাচ্ছে, বুঝলেন তো ব্যাপারটা? মানে মানুষকে অর্ধশিক্ষিত করে রাখা। তো যাই হোক, মনোলিথকে অন্তর্ধান করা হয়নি, মানে গায়েব করে দেওয়া হয়নি বা মনোলিথ রাতারাতি উবে যায়নি, অ্যাকচুয়ালি তাকে উপড়ে ফেলা হয়েছে। আর 4 জন কীর্তিমান এই মনোলিথকে উপড়ে ফেলে টিকটকে পোস্ট করেছে, যেটা কিনা দেখা হয়েছে 1 লক্ষ বারেরও বেশি। সেই 4 জনের মধ্যে একজন সিলভান ক্রিস্টেনসেন, যিনি নিজে একজন ট্যুর গাইড, তিনি তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এবং এর ক্যাপশন ছিল, ডোন্ট অ্যাবান্ডন ইয়ার পার্সোনাল প্রপার্টি অন পাবলিক ল্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট টু বি টেকেন আউট, হ্যাশট্যাগ ইউটা মনোলিথ, হ্যাশট্যাগ লিভ নো ট্রেস। আরও লিখেছেন যে আমরা মনোলিথ সরিয়েছি কারণ আমরা পরিবেশ রক্ষা, পাবলিক প্রপার্টির ব্যাপারে কঠোর ধারণা পোষণ করি। এরকম একজন আর্টিস্টের কাজের জন্য সেই সংরক্ষিত এলাকায় অন্তত রোজ গড়ে 5,000 যানবাহন ও ততোধিক উৎসুক দায়িত্বজ্ঞানহীন লোক জমায়েত করছিল, যার দ্বারা সেই নিস্তব্ধ নির্জন অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছিল, তা আমরা সহ্য করিনি আর করবও না। তো এটা ছিল সিলভার ক্রিস্টেনসেনের বক্তব্য। তো আশা করি দর্শকগণ আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে ঘটনা পরম্পরা কী। এরপর আপনারা হয়তো অভিযোগ করবেন, ভাই শুধু আপনি তো ইউটা নিয়ে বললেন, বাকিগুলো নিয়ে চুপ কেন? তাহলে শুনুন, বাকি মনোলিথগুলোর ছবি দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে নেহাতি মানুষদের দ্বারা কাঁচা হাতের কাজ, ওটা সম্ভবত ট্রেন্ডে গা ভাসানোর জন্য ওটা করা হয়েছিল। তবে সে যাই হোক না কেন, আমি আশা প্রার্থনা দোয়া করব যাতে আর কোনো খারাপ কিছু মানব জাতির উপর অভিশাপ হিসেবে না নেমে আসে এই অভিশপ্ত বছরে, আর যেন মানুষ্য সম্প্রদায়কে কোনো প্রকার হাহাকার না শুনতে হয়। তো ধন্যবাদ দর্শকগণ ধৈর্য ধরে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ব্যতীত আমরা কিছুই নয়। থ্যাংক ইউ।